নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে ডিমের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। ডিমের ভাপা চচ্চড়ি, এটা খেতেও যেমন সুস্বাদু, বানানোও তেমন সহজ। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আমি চারটে ডিম ফাটিয়ে নিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিলাম। ডিমে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটা ঢেলে দেব। খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ওপরটা ভালো করে টেনে গেলে উল্টে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওপরটা টেনে গেছে, এবার সাবধানে উল্টে দিলাম। এই পাশটাও একটু এরকম লাল করে ভেজে নেব। এই পাশটাও হয়ে গেছে, এবার আবার উল্টে দেব। দুটো পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালায় নামিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। এরকম পিস করে সবগুলো আমি কেটে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। মিক্সির ছোটো কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে, আর দেব এক চামচ পোস্ত। সামান্য একটুখানি লবণ দিলাম, দিয়ে এবার একটু ঘুরিয়ে নেব। পোস্ত সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার খুব অল্প সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিউব করে কেটে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেব। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটোর টুকরো, দিয়ে দিলাম 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ লবণ আগে দুবার ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে টিফিন কৌটের ঢাকনাটা আটকে দিলাম। কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর
কড়াই ঢাকনাটা খুলে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। টিফিন কৌটোটা আপনার থেকে ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি, যেটা গরম ভাতে একেবারে জমে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।